ছোটবেলা থেকেই আমি ঈশ্বর বিশ্বাসী। বাড়িতে পুজো অর্চনা দেখেই যে মনে বিশ্বাস জেগেছে একথা একেবারে ভুল না হলেও অন্তর থেকে ঈশ্বরের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে, আর সময়ের সাথে সাথে সেটা আরও গভীর হয়ে চলেছে। আমি বহু মানুষের মুখে শুনেছি যে ঈশ্বরের প্রতি ভয়ে তারা সমস্ত রকম নীতি নিয়ম মেনে চলে, তবে আমার মনে কখনোই ঈশ্বরের প্রতি কোনো ভয় সৃষ্টি হয়নি। আমি সবসময়ই ঈশ্বরকে ভালোবেসেছি। আজ 2রা আষাঢ় 1431 সন, বিপত্তারিণী ব্রত উৎসব। আমার বাড়ির খুব কাছেই বিপত্তারিণী মন্দির অবস্থিত, তাই আজ চললাম মায়ের সাথে একটু মনের কথা ভাগ করে নিতে। আমি আমার ভালো লাগা মন্দ লাগা সবটুকুই মায়ের সাথেই ভাগাভাগি করি। বন্ধু সংখ্যা কম হলেও আমার কখনো নিজেকে একা মনে হয়নি। বিপদের সময় একটা অদৃশ্য হাত সবসময় আমার হাতের মাঝে অনুভব করেছি। মন্দির চত্বরে এসে দেখি আমার মতো লাখো লাখো শরণার্থী মায়ের দর্শনে এসে হাজির হয়েছে। বিপত্তারিণী ব্রতের আগের দিন রাত থেকে মন্দিরে এসে মানুষজন দাঁড়িয়ে থাকে, আর সকাল 4টার সময় মন্দিরের দরজা খোলা হয়। আমি সেদিন গেছিলাম সকাল 10টার সময়, কিন্তু তাও এসে দেখি হাজার হাজার মানুষের পিছনে আমি দাঁড়িয়ে আছি। তা এখন আমি মন্দিরে প্রবেশ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হলো মন্দিরের গেট। বিপত্তারিণী ব্রতের দিন মন্দিরের নিয়মটা একটু অন্যরকম হয়ে যায়। এখন আমি মন্দিরে ঢুকে যাচ্ছি, আর মন্দিরের পাশেই বহু মানুষজন টেবিলে বসে থাকে। সেখানে তারা বিপত্তারিণী ব্রতের ডোর, ফল, নানা রকম নিয়মের যে সমস্ত সামগ্রীগুলো আছে পূজার, সেগুলো সব বিক্রয় করে। তা আমি সেখান থেকেই এক প্যাকেট ডোর কিনে নিয়েছিলাম। তা নিয়ে এখন চলে যাচ্ছি পুজো দিতে। আপনারা দেখতেই পাবেন এখানে ভিড়ের পরিমাণ যাতে খুব তাড়াতাড়ি সরে যায়, সেই জন্য এখানে অন্যভাবে পুজো দেওয়া হয়। তা প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখানে করা হচ্ছে কাউন্টার, যেখানে সমস্ত ব্রাহ্মণরা বসে আছে। আর আপনারা গিয়ে সেখানে যেটা করবেন সেটা হলো, ওখানে গিয়ে আপনারা আপনাদের পূজা সামগ্রী, আপনাদের নাম গোত্র সমস্ত কিছু দেবেন, তারা এখানেই পুজো করে দেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু কাউন্টার করা রয়েছে, আর মানুষজন যে ভিড়ে যে দাঁড়িয়ে রয়েছেন, আর এখানে দেখুন ব্রাহ্মণরা বসে আছে। এনারা খুবই নিষ্ঠা করে পুজো দেয়, এত ভিড় হওয়া সত্ত্বেও সমস্ত রকম বিধি নিয়ম মেনেই এখানে পূজা অর্চনা করা হয়। তা আমার পুজো এখানে হয়ে গেছে, আমি পুজো করে নিয়ে তারপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে বহু লোক এখনও আছে, আর আমার পিছনেও হাজারো লোকের লাইন ছিল। তা এখানে পুজো করে নেওয়ার পর আমরা যেখানে চলে যাব সেখানে, এই যে আমি এই কাকুর কাছেই পুজোটা করিয়েছিলাম। তা যাই হোক, তা আমার পুজো করে নিয়ে আমি চলে যাচ্ছি এখন ব্রত কথা শুনতে। এখানে আমাদের যে প্রধান ঠাকুরমশাই আছেন তিনি এখন ব্রত কথা পাঠ করে শোনাবেন। আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার আগে যে সমস্ত মানুষেরা পুজো দিতে এসেছিলেন এখন তাদেরই ব্রত কথা পড়ে শোনানো হচ্ছে। আর এই যে এখন ঠাকুরমশাই ব্রত কথা পড়ে শোনাবেন। অন্যান্য দিনের নিয়মের থেকে বিপত্তারিণী ব্রতের দিনের নিয়মটা একটু অন্যরকম হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেদিক দিয়ে পুজো দিয়ে নামতাম, কিন্তু আজকে সেই দিক দিয়েই ওঠানো হচ্ছে, ভিড় যাতে এড়ানো যায়। একটু অন্যরকমভাবে মন্দিরের নিয়মটা চলে সেই দিন, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। তবে হ্যাঁ, যতই ভিড় হোক না কেন, ভক্তির সাথে এখানে কখনোই কম্প্রোমাইজ করা হয় না। মায়ের দর্শন করে বেরিয়ে পড়েছি। এবার জলছত্র থেকে সবাইকে জল বিতরণ করা হচ্ছে, সেটা আগে খেয়ে নিলাম, তারপর বাড়ি এসে আরও এক গ্লাস জল। তারপর আমাদের বাড়িতে ব্রত কথার পর যেটা করা হয় ফল আর লুচি খাওয়া হয়, এখন সেটাই খাবো। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।